বলছে এখন আমরা এটা লিফটিং করব, আমরা এখানে এখন দেখব, সার্ভে করব, তারপরে আমরা করব। মুখ্যমন্ত্রী কাল গতকালে যে বার্তা দিয়েছেন, বার্তা দিয়েছেন আমি কোনো হকার ভাইদেরকে সরাব না, কাউরির পেটে লাত মারব না। একটা নিয়ম, একটা সিস্টেমেটিক হিসাবে এক লাইনে ফুটপাতে এক লাইন করতে হবে, এক লাইন করে 3x5 বা 3x3 একটা আমরা নিজেদের মধ্যে সিদ্ধান্ত নিয়ে সব ডালাগুলো বসাচ্ছি, তার সত্ত্বেও পুলিশ এখানে এসে বাধা দিয়ে যাচ্ছে। তারা কি বলছে? আমরা ডালা বসাবো? তারা কি বলছে? পুলিশ কি? পুলিশ বলছে এখন আমরা এটা লিফটিং করব, আমরা এখানে এখন দেখবো, সার্ভে করব, তারপরে আমরা করবো। কালকে দিদি বলে দিচ্ছে কাল দিয়ে লাগাও, আর আজকেও সকালে আমার সঙ্গে কথা হয়েছে আমাদের যে গার্জিয়ান আছে যিনি আমাদের চেয়ারম্যান আছেন, দাদা আছে, সিধি বলেছেন কি তোমরা ডালা লাগাও, আমি বলে দিচ্ছি। এখন পুলিশ কি ডালা লাগাতে দিচ্ছে না? এখন দিচ্ছে না, আমাদের এখানে সবকে ওঠাচ্ছে। আপনারা ডালা লাগাবেন? যত পার্মানেন্ট স্ট্রাকচার আছে ফুটপাথ এবং রোডে সেটা আপনারা এদেরকে সরান। আমি যখন নবান্নতে মিটিং হলো তখন দিদিকে ডাইরেক্টলি বলেছি, আমাদের দিদির কম্প্রোমাইজে হলো যখন, আমি ডাইরেক্ট বলেছি আমাদের নিউ মার্কেট এলাকাতে পিছিয়ে দিদি আমাদের হকার অনেক, আমাকে পুলিশ যখন গাইডলাইন দিয়েছে আমরা ওকে কোপারেট করেছি এবং রাস্তা ওপেনটা করিয়ে দিয়েছি, রাস্তাটা ব্লক ছিল না কোনো দিন, আমরা এমনিও করিয়ে দিয়েছি। এবং আপনি এখন দিদি আমাদেরকে একটা নির্দেশ দিন, একটা ডকুমেন্ট, একটা স্টল, আমরা এটা নিয়ে নিয়মটা মেনে একটা এক লাইন করে আমরা হকারদেরকে বসিয়ে দেব। কালকে ফরহাদ হাকিম ডাইরেক্ট বলেছে কি আমরা একটাও হকারকে উচিত করছি না, তাহলে আপনি একটা কথা বলুন, 5 দিন ধরে হকারদের বন্ধ আছে, এটা উচিত না তাহলে কি? এখন অবধি আমরা বলতে যাচ্ছি লাগাতে ডালা, তার মধ্যে পুলিশ বাধা দিচ্ছে, লাগাতে দিচ্ছে না, আমরা নিয়ম মেনেও করছি। আমাদের সিএমও বলেনি, আমি ডাইরেক্ট বলেছি সিএমও বলেনি কি পিচটা, না না পিচের আমি কথাটা শুনবো না, পিচের ডালাটা লাগবে না, দিদিও বলেনি, আর কালকে ফরহাদ হাকিমও এরকম বলেনি। আমাদের এখানে নিউ মার্কেটে আপনি যখন ক্যামেরা নিয়ে পুরো সার্ভে করবেন একটাও ডালা পার্মানেন্ট স্ট্রাকচার নেই, সবাই ডালা করে রাত্রেবেলা ডালাটা তুলে বাড়ি চলে যায়। পুরোনো মাল রেখে কতজন আছে টোটাল? এখন কতজন? হাজার হাজার মানুষ আছে। রোজ রাতে সবার সময় তুলসী পাতা দুটো আটকাবে চন্দন দিয়ে। अभी अभी हटो, उसके बाद में देखा जाएगा। अभी हटो, ये उठा कारण।
মালগুলো পরে হবে, যার যেখানে জায়গা ছিল পরে জায়গায় যাবে, আগে অর্ডার হোক তারপরে চলো মালগুলো হবে, যেরকম অর্ডার হয়েছে সেটা হবে। এটা কার মাল আছে? আমি তো